এই মুহূর্তে যে বড় খবর আপনাদের সামনে রাখবো, ইতিমধ্যে আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসরের সময়কাল হয়ে গিয়েছে। আর ঠিক সেই সময়কালীন অবস্থাতে ইতিমধ্যে ডিওয়াই চন্দ্রচূড় নাম নমিনেট করেছেন বলতে পারেন। কেন বলছি, তার কারণ ইতিমধ্যেই অবসরের আগে নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেন ডিওয়াই চন্দ্রচূড়। কাকে সাজেস্ট করেছেন একবার দেখুন। প্রথম প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন সঞ্জীব খান্না। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ডেস্ক থেকে পাপুল মুর্মু। পাপুল, মূলত সঞ্জীব খান্না, যিনি এর আগে কোনো হাইকোর্টেরও বিচারপতি ছিলেন না, সেই সঞ্জীব খান্নার নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একদিকে যেমন তার রিটায়ারমেন্ট চলছে, উল্টো দিকে আরজিকরের মতো এত বড় একটি ইস্যুর প্রধান চরিত্র হিসেবে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। এই সময়কালীন অবস্থাতে কোন দিকে যাচ্ছে এই প্রেক্ষাপট? একদমই অঞ্জন, আমরা জানি যখনই সরকারিভাবে কোন কাজে যোগ দিই তখন কিন্তু তার একটা রিটায়ারমেন্টের সময় থাকে, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও অবসর নিচ্ছেন। আগামী 10 নভেম্বর তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন। তবে অবসরের আগে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন সেই নাম কিন্তু তিনি সুপারিশ করেছেন কেন্দ্রের কাছে, এবং কেন্দ্রেও সেই নামের উপর সিলমোহর দিয়ে দিয়েছে। কারণ আমরা জানি দেশের প্রথম মানে প্রথমবার প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সঞ্জীব খান্না। কারণ কেন সঞ্জীব খান্না এর আগে কিন্তু কোনোদিনও কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেননি। আগামী 10 নভেম্বর বিচারপতি চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হচ্ছে, তারপরে সিনিয়র মোস্ট বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। দেশের 51তম প্রধান বিচারপতি হচ্ছেন তিনি, তবে ওই পদে মোট 6 মাসেই থাকবেন তিনি। কারণ 2025 সালের 13ই মে তারও অবসর নেওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নিয়ম অনুযায়ী অবসরের আগে প্রধান বিচারপতি নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেন, সেই মতো চন্দ্রচূড়ও তার রিটায়ারমেন্টের আগে সঞ্জীব খান্নার নাম কেন্দ্রের কাছে সুপারিশ করেছেন। তবে সঞ্জীব খান্না যদি এর আগে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাননি, তবে তিনি সিনিয়র মোস্ট হিসেবে সুপ্রিম কোর্টে 4 দশক ধরে কাজ করে আসছেন, মানে পেশায় আইনের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে। 1983 সালে দিল্লির 30 হাজারি কোর্টে আইনজীবী হিসেবে প্রথম প্র্যাকটিস শুরু করেছিলেন, এরপর 2005 সালে তিনি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এক বছর পরেই দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন তিনি। 2019 সালের 18ই জানুয়ারি বিচারপতি খান্নাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজের অভিজ্ঞতা তার কিন্তু নেই, ফলে এই প্রথম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। গত কয়েক বছরে সুপ্রিম কোর্টে বেশ তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি খান্না। এর মধ্যে অঞ্জন রয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প সম্মতি দেওয়া, সংবিধানের 370 ধারা বাতিলের বৈধতাকে স্বীকৃতি দেওয়া, এবং ইলেকট্রাল বন্ড যেটা নিয়ে কিছুদিন আগে লোকসভার আগে বেশ চর্চায় ছিল, খবরের শিরোনামে ছিল ইলেকট্রাল বন্ড, সেই বন্ড বাতিলের মামলাতেও কিন্তু তার রায় বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। অঞ্জন, খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সঞ্জীব খান্না যেমন তেমন একজন বিচারপতিকে নমিনেট বা বিচারাধীন হিসেবে রাখা যাচ্ছে না এমনটা একদম বোঝা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ রয়েছে পাপুল, যে আরজিকর ইস্যুকে কেন্দ্র করেও কিন্তু উত্তাল হচ্ছে সমগ্র দেশ। আর ঠিক সেই জায়গাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একের পর এক অবজারভেশন দিয়ে গিয়েছেন। আর ঠিক সেই জায়গায় সঞ্জীব খান্না এখানে আবার ট্রান্সফার হয়ে আসবেন 10ই নভেম্বর, হাতে আর কয়েকটা দিন। আর তারপরেই যখন সঞ্জীব খান্না আসবেন তখন কি এই কেস হ্যান্ডওভার হওয়ারও কি একটা পরিকল্পনা থাকতে পারে? এই মুহূর্তে অঞ্জন সেরকম ঠিক ঠিক বলা যাচ্ছে না, কারণ বিচারপতি এর সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কারণ সুপ্রিম কোর্টে এতদিন আমরা আইনের যে মূর্তি চোখে কালো কাপড় বাঁধা থাকতো সেই নিয়মে কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিয়মে কিছুটা পরিবর্তন এনেছেন। তিনি বলেছেন আইন এখন অন্ধ নয়, অর্থাৎ আইনের চোখ যে এতদিন আমরা সুপ্রিম কোর্টে যে মূর্তি বসানো থাকতো সেই মূর্তিতে কিন্তু আইনের চোখে কালো কাপড় লাগানো থাকতো, এখন কিন্তু সে নিয়মেও পরিবর্তন এনেছেন তার রিটায়ারমেন্টের আগে। এখন থেকে যে সংবিধান হাতে নিয়ে চোখ আর বাধা থাকবে না এমন মূর্তি কিন্তু সুপ্রিম কোর্টে বসানো থাকবে, অর্থাৎ এর থেকে স্পষ্ট অঞ্জন আমরা বুঝতে পারছি যে আইন আইনের মতো কাজ করবে, আইন কিন্তু অন্ধ নয়। কারণ পরবর্তী যিনি সেজা হিসাবে নিযুক্ত হবেন তিনিও কিন্তু আইনের মতো কাজ করবেন, অর্থাৎ
আইন অনুযায়ী তার যা যা করণীয় তিনিও সম্ভবত সেই নিয়মকে অনুসরণ করবেন। কারণ আরজিকর মামলা নিয়ে কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছে মামলা নিষ্পত্তির কাজ, এবং যতদিন না সম্পূর্ণ হয় এই যতদিন না চূড়ান্ত রায় একটা সিদ্ধান্ত পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত যদি ডিওয়াই চন্দ্রচূড় রিটায়ারমেন্ট নিয়ে নেন তার পরবর্তী হিসাবে এই 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 মামলা কিন্তু দেখভালের দায়িত্ব করবে প্রধান বিচারপতি। যেহেতু ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার তার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টে বিচার চলছে, যেহেতু সঞ্জীব খান্নার পরবর্তী বিচারপতি হবেন অবশ্যই তার তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি পরবর্তীকালে হবে, অবশ্যই তিনি আইনের মতোই কাজ করবেন। অঞ্জন অনেক ধন্যবাদ বাপু।